আমরা দেখি যখন অনেক বয়স বেড়ে যায় মানুষ হয়তো একটু উচ্চ লম্বা ছিল আস্তে আস্তে একটু বেঁকে যাচ্ছে ও তার হাইট কমে যাচ্ছে এটা কেন হচ্ছে হ্যাঁ এটাও খুবই ভালো কথা বলেছেন আমরা এটা হচ্ছে যেমন আর্থ্রাইটিস যা আমি ইতিপূর্বে বললাম বা হাড় ক্ষয় রোগ বা অস্টিওপরোসিস এই সকল কারণে দেখা যায় যে মানুষের হাইটটা আস্তে 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 ক্ষয় হতে হতে কমে যায় ইয়াং বয়সে যদি তার উচ্চতা 5 ফিট 3 4 ইঞ্চি থাকে দেখা যায় যে বয়স হওয়ার সাথে সাথে তার কিন্তু উচ্চতাটা কিছুটা কমে গিয়েছে এটি বোঝা যাচ্ছে যে একটা মানুষের কিন্তু হাড় বা টিস্যু আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হয় এবং এই ক্ষেত্রে আপনি যেটা বলছেন আরো কিছু কমন ইয়া হয় কমপ্লিকেশন যেমন কাইফোসিস সামনে ঝুঁকে যাওয়া ঝুঁকে যাচ্ছে এবং গ্রামে গঞ্জে প্রচুর এই জাতীয় লোক আছে তারা হয়তো মেনেই নিয়েছে লাইফটাকে কিন্তু সে আপনি দেখবেন আমাদের দেশে যারা এই বয়সে কাইফোসিস বা একটু ল্যাটারাল ব্যান্ডিং হয় স্কোলিওসিস কাইফো স্কোলিওসিস বিভিন্ন আমরা ডিফর্মিটি হয় মেরুদণ্ড বয়সের ভারে এত নুজু হয়ে যায় যে লাঠি দিয়ে ভর করে করে হাঁটে সে হয়তো জীবনে কোনো সময় লাঠি নেয়নি নেয়নি এই রুগীগুলো আমাদের দেশে হয়তো তারা মেনে নিয়েছে যেটা কিন্তু উন্নত বিশ্বে এরা কখনো এই জাতীয় ইয়া হওয়ার কোনো সম্ভাবনা নেই এটাকে পরনির্ভর মনে করে হ্যাঁ তারা কিন্তু একেবারে বৃদ্ধ মানে মরণের আগের দিনও নিজের কাজ নিজে করে যায় এটা কিন্তু আমাদের এই স্লোগান আনতে হবে আমাদের বৃদ্ধদের মানসিকতা সৃষ্টি করতে হবে এক্স্যাক্টলি এবং বৃদ্ধদেরকে আমাদের সামাজিক কাজে পারিবারিক সামাজিক এবং রাষ্ট্রীয় কাজে ব্যবহার করতে হবে তাদেরকে সুস্থ রাখতে হবে এবং এই যে একটা ভ্রান্ত ধারণা যে ব্যথা বেদনা বাত ব্যথা বয়স হলেই হবে আর হয়ে আস্তে আস্তে সে পঙ্গুত্ব হয়ে যাবে সে প্যারালাইসিস হয়ে যাবে এটাই মেনে নিতে হবে এটা একটা ভ্রান্ত ধারণা কারণ হচ্ছে প্রত্যেকটা রোগকে আমরা আলাদা আলাদা স্পেসিফিক ট্রিটমেন্ট বার্ধক্য তো কোনো রোগ নয় একটা একটা জাস্ট সিকোয়েন্স অফ লাইফ অবশ্যই জীবনের একটা একটা ধাপ তো এই আমরা বয়স্কদের আমরা অস্টিও আর্থ্রাইটিসের কথা যদি প্রথমে আসি তাহলে আপনি একজন রোগী যখন আপনার কাছে আসে কি করেন আপনি আর্থ্রাইটিস আসলে বিভিন্ন টাইপসের যেমন অস্টিও আর্থ্রাইটিসের কথা আপনি যেটা বলছেন সাধারণত এটা এজিং প্রসেস থেকে হয় তবে অন্য আর্থ্রাইটিস থেকেও কিন্তু আর্থ্রাইটিস হতে পারে যেমন ইয়াং বয়সে রিউমাটয়েড আর্থ্রাইটিস হয় অথবা বাচ্চাদের কিশোর বয়সে যেমন জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস আমরা যেটা বলে থাকি আরও বিভিন্ন আর্থ্রাইটিস আছে অথবা কোনো ইনফেকশন থেকে সেপটিক আর্থ্রাইটিস হতে পারে তো এই আর্থ্রাইটিসগুলো সেকেন্ডারিলি কিন্তু অস্টিও আর্থ্রাইটিস ডেভেলপ করে তো অস্টিও আর্থ্রাইটিসে যেটা হয় শরীরের সাজার যদি হাঁটুতে এফেক্ট করে তাহলে কিন্তু হাঁটু ব্যথা হবে ফুলে যাবে চলাফেরা করতে পারবে না নামাজ পড়তে কষ্ট হবে নিচে বসতে কষ্ট হবে সিঁড়ি বাইতে কষ্ট হবে বিভিন্ন অ্যাক্টিভিটিতে তার মুভমেন্টে সমস্যা হবে ব্যথা বেদনা হবে এবং এক পর্যায়ে আর ব্যথা নাও থাকতে পারে দেখা যায় যে দু তিন চার বছর পর ব্যথা নেই তখন কিন্তু সে আবার হাঁটতে পারছে না আবার হাঁটু ব্যথা তখন যদি ট্রিটমেন্ট না হয় আবার কয়দিন পরে কোমরে ব্যথা শুরু হতে পারে এই রুগীদেরকে আমরা যেটা করি ফার্স্ট ইয়ে হচ্ছে বিশেষজ্ঞ হিসেবে আইডেন্টিফাই করা যে তার কী সমস্যা হচ্ছে ডায়াগনোসিসটা কনফার্ম করা যদি অস্টিও আর্থ্রাইটিস হয় এখন অস্টিও আর্থ্রাইটিসের মেইন ট্রিটমেন্ট হচ্ছে যেই জোড়া আক্রান্ত হলো তাকে যদি ব্যথা থাকে ব্যথা কমানো এখন আমরা লোকালি ব্যথাটা কমাতে পারি যেমন পেইন কিলার খেলে সারা শরীরেই যাবে সিস্টেমিক সার্কুলেশনে যাবে শারীরিক বিভিন্ন হ্যাজার্ড হতে পারে সেটা না করে যেমন যদি সাজেস্ট করো হাঁটুতে আর্থ্রাইটিস হলো হাঁটুতে আমরা এখানে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন দেওয়া এটার মূল কাজ হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটরি এটা কিভাবে আচ্ছা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন হচ্ছে মেশিনের মাধ্যমে দেওয়া হয় এটা হচ্ছে টোটালি বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং একটা ব্যাপার এটা কোনো ব্যায়াম নয় এটা কোনো ব্যায়াম নয় এগুলো হচ্ছে মেশিন যেটা উন্নত বিশ্ব থেকে আমাদের কিনে আনতে হয় ইউরোপ থেকে সাধারণত আমেরিকাতে তো অ্যাভেলেবেল পাশাপাশি ইদানিং কিন্তু আমাদের চায়না বা ইন্ডিয়াতেও কিন্তু এই যন্ত্রগুলো তৈরি হচ্ছে তো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এবং হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড সাউন্ড থেরাপি যেটা এগুলো হচ্ছে জোড়ার ভিতরে ব্যথাও কমাবে পাশাপাশি যদি ফুলা থাকে ফুলাটা কিন্তু সার্কুলেশনে সে দিয়ে দিতে পারে রক্তের ভিতরে ব্লাডের ভিতরে যে সার্কুলেশনের মাধ্যমে তার এই ইনফ্লামেটরি এক্সুডেটগুলো সে কিন্তু চালনা করে শরীর থেকে ওই অংশ থেকে সে দূরে সরিয়ে দিতে পারে তো সেটা করা যায় এবং পাশাপাশি আমরা বিভিন্ন থেরাপিউটিক এক্সারসাইজ করিয়ে থাকি একদিক দিয়ে ব্যথা কমানো হাঁটুর আর দ্বিতীয় হাঁটুটা কিন্তু কার্টিলেজ ইরোশন হতে হতে ক্ষয়প্রাপ্ত হয়ে খুব ক্লোজে চলে আসে তার এই জোড়াটাকে ফ্রি রাখার জন্য আমি শুরুতে বলছিলাম যে সাইনগুলা ফ্লুইড থাকে ফ্লুইডটা যেন প্রোডাকশনটা বেশি হয় ঠিকমতো হয় সার্কুলেশনটা ভালো হয় সেজন্য আমরা বিভিন্ন থেরাপিউটিক এক্সারসাইজ করিয়ে থাকি যেমন কোয়াড্রিসেপস স্ট্রেচিং এক্সারসাইজ হ্যামস্ট্রিং মাসেল এবং কোয়াড্রিসেপসের স্ট্রেসিং যেগুলো যেমন স্ট্রেসিং ধারণা হয়তো রোগীরা পেতে পারে যেমন আমরা ফুটবল প্লেয়ার বা ক্রিকেট প্লেয়ারে দেখবেন মাঠে আমরা স্ট্রেস করি স্ট্রেস করা হয় ফিজিওরা তো সে দিস ইজ ওয়ান টাইপ অফ স্ট্রেসিং এই সকল স্ট্রেসিং এবং অ্যাকর্ডিং টু রোগীর অবস্থা অনুযায়ী আমরা বিভিন্ন আমাদের কিন্তু বিভিন্ন আপনার ইকুইপমেন্ট আছে যার মাধ্যমে আমরা এক্সারসাইজ করি এগুলো ডিপিআরসি হসপিটালে সব অ্যাভেলেবল ইনশাল্লাহ আমাদের হাসপাতালে এই জাতীয় সকল ফেসিলিটি আছে পাশাপাশি আমরা জোড়াটা আরও ফ্রি করার জন্য যেমন এখন লেটেস্ট যে ড্রাই নিডলিং করে থাকি ড্রাই নিডলিংটা হচ্ছে আপনার
সাধারণত আর্থ্রাইটিস যখন হয় শুধু কার্টিলেজের মাধ্যমে তো সমস্যা হবেই না চারপাশে যে সফট টিস্যুগুলো থাকে যেমন আপনার হাঁটুর যে বাইন্ডিং লিগামেন্ট থাকে দেখা যায় লিগামেন্টগুলো খুব ফাইব্রোস্ট হয়ে যায় আচ্ছা শক্ত হয়ে যায় তখন কিন্তু আমরা ওই স্পেসিফিক লিগামেন্টকে কিন্তু যদি নিডলিং করি সে কিন্তু এটা আকুপাঙ্কচার ধরনটা এক্স্যাক্টলি এটা আকুপাঙ্কচারের মতো কিন্তু আমরা এখানে টেন্ডার পয়েন্টে অ্যাপ্লাই করে থাকি এখানে কোনো রক্তক্ষরণ হচ্ছে না কোনো রক্তক্ষরণ হবে না এবং টোটালি নিরাপদ 100% এবং দেখা যায় যে এটা খুব ছেড়ে দেয় যেমন আমরা হয়তো আপনার বিভিন্ন অন্য সাবজেক্টের ডাক্তার হয়তো ওটাকে রিল্যাক্স করার জন্য মাসেল রিল্যাক্সিং দিয়ে মাসেল রিল্যাক্সিং আমরা মাসেল রিল্যাক্স খেলে কিন্তু সারা শরীরের মাসেলে রিল্যাক্স হয়ে যায় এতে শারীরিক সমস্যা হতে পারে আমরা সেটা না করে ড্রাই নিডলিং যখন করি ওই স্পেসিফিক লিগামেন্ট বা মাসেল কিন্তু রিল্যাক্স হয়ে যায় আচ্ছা এই পদ্ধতির মাধ্যমে এবং অনেক সময় সেটাকে আমরা ইলেকট্রিক এবং নার্ভ স্টিমুলেটরের মাধ্যমে স্টিমুলেশন দিই দেখা যায় যে ব্যথাটাও চলে যায় পাশাপাশি ওই জোড়াটা ফ্রি হয়ে যায় আচ্ছা তার যে মুভমেন্টটা কমে গিয়েছিল জোড়াটা ক্লোজ হয়ে গিয়েছিল ফ্রি হয়ে যাওয়াটা খুবই এসেনশিয়াল আচ্ছা পুনর্বাসন সম্পর্কে কিছু না বললে তো চলছে না যেহেতু ডিপিআরসি একটা পুনর্বাসন হাসপাতাল অবশ্যই আমরা যেমন এই সকল রোগী যারা বয়স্করা হাঁটু ব্যথা কোমর ব্যথা ঘাড় ব্যথা যেটা একদিক দিয়ে ব্যথা বেদনা ভোগে আরেকদিক দিয়ে হচ্ছে টোটালি পঙ্গুত্ব বরণ করে তো সেই ক্ষেত্রে আমরা এই সকল রোগীকে আনুমানিক দু তিন সপ্তাহ রেখে বা মাসখানিক রেখে বিভিন্ন থেরাপিউটিক ম্যানিউভারের মাধ্যমে বিভিন্ন থেরাপি করে একদিক দিয়ে ব্যথা কমিয়ে ফেলি আরেকদিক দিয়ে হচ্ছে তাকে আবার সবল করা বা সতেজ করার জন্য আমরা বিভিন্ন প্রকার এক্সারসাইজ বিভিন্ন ইলেকট্রোথেরাপি বিভিন্ন আপনার ম্যানিপুলেশন এগুলো আমরা পুনর্বাসন পদ্ধতিতে ব্যবহার করি অনেক সময় আমাদের কিছু অর্থোসিসের প্রয়োজন হতে পারে যেমন হাঁটু ব্যথার ক্ষেত্রে নি সাপোর্ট প্যারালাল বার বিভিন্ন গেইট ট্রেনিংয়ের আমাদের কিন্তু ডিপিআরসিতে এই জাতীয় সকল যন্ত্রপাতি এবং আমাদের বিভিন্ন ইকুইপমেন্টাল ব্যবহার আছে যার মাধ্যমে আমরা তাকে আবার সতেজ করতে পারি যারা যেই রোগী হাঁটু ব্যথায় বসতে পারতো না হয়তো ব্যথা নেই কিন্তু এখন ব্যথা নেই কিন্তু তারপরে সে বসতে পারে না অথবা হাঁটতে গেলে সে পড়ে যায় বিকজ অফ তার মাসেলস উইক তো তখন আমরা যখন এই থেরাপিগুলো দিই দেখা যায় যে সে কিন্তু আস্তে আস্তে পুনর্বাসিত হয়ে আবার স্বাভাবিক জীবনে মাসেলটাকে স্ট্রেন্থেন করি আমরা বিভিন্ন পদ্ধতির মাধ্যমে